সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটিয়ে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরমেন্স তিনি চলমান পিএসএল আসরেও ধরে রেখেছেন। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচেই 50-এর বেশি রান করেছেন পেশোয়ার জালমির এই অধিনায়ক, যার সুবাদে বাবর টি-টোয়েন্টিতে ক্রিকেটে দ্রুততম 10,000 রানের রেকর্ড করেছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছেন বাবরের পেশোয়ার জালমির। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবেক পাকিস্তানি অধিনায়ক এই রেকর্ড করেছেন। 10,000 রান করতে বাবর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে খেলেছেন 271 ইনিংস। এর মাধ্যমে তিনি আগে দ্রুততম 10,000-ই ক্লাবে পৌঁছার রেকর্ড গড়া ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেলকে ছাড়িয়ে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার ওই মাইল ফলক ছুঁতে 285টি টি-টোয়েন্টি ইনিংস খেলেন। তারপরই অবস্থান ছিল ভারতীয় তারকা বিরাট কোহলি। সাবেক এই অধিনায়ক 299 ইনিংসে 10,000-ই ক্লাবে প্রবেশ করেন। সব মিলিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটি 10,000-ই ক্লাবের এলিট সদস্য আছেন 12 জন, যার সর্বশেষ সদস্য বাবর।